এবার দিনহাটার দিকে নজর রাখবো। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটায় গীতালদহ বাজারে উত্তেজনা। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে, এবং দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে তিনজন। এলাকায় পুলিশ মোতায়েন, র‍্যাফ মোতায়েন। যে ছবি আপনাদের দেখাচ্ছি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটার গীতালদহ বাজারে উত্তেজনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এলাকায় পুলিশ মোতায়েন, র‍্যাফ নামানো হয়েছে। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গোষ্ঠীর সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তেজনা গীতালদহ বাজারে। দিনহাটার গীতালদহ বাজারে সংঘর্ষ, যেখানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন আহত হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। সংঘর্ষে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তেজনা দিনহাটার গীতালদহ বাজারে। তৃণমূলের দাবি, যার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তার বাড়িতে জুয়ার আসর বসত। তিনি তৃণমূলের কেউ নন, তার স্ত্রী এককালে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। অভিযোগ অস্বীকার অপর গোষ্ঠীর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।